नमस्कार बंधुरा, सबाई के जानाई रूमपास किचेने स्वागतम। बंधुरा, आज के आमी आपनादेर साथे शेयर करछी काचकी माछेर तेल भापा रेसिपि। एई रेसिपिटी दुपुर बेला गरम भातेर साथे खेते बेश भालो लागबे। एई रेसिपिटी करते कोनो झुरझामेला नेई, अति सहजे खुबई कम उपकरण दिए आपनारा बाड़ीते तैरी करे फेलते पारबेन। आर एई रेसिपिटी करते आमार समय लागबे मात्र 5 मिनिट। আর মাত্র 5 মিনিটে কাচকি মাছের তেল ভাপা রেসিপি আমি কিভাবে তৈরি করছি সেটি জানার জন্য আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক আমি কিভাবে 5 মিনিটে কাচকি মাছের তেল ভাপা রেসিপি তৈরি করছি। কাচকি মাছের তেল ভাপা রেসিপি তৈরি করার জন্য উপকরণে লাগছে, দেখুন বন্ধুরা, প্রথমে আমি দেখাই এখানে রয়েছে 200 গ্রাম কাচকি মাছ, আর রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা আর বিলাতি ধনে পাতা, আর এখানে রয়েছে সর্ষের তেল। এই অল্প উপকরণে আজকে আমি রেসিপিটি তৈরি করে ফেলব। এবার আমি কাচকি মাছগুলোর মধ্যে 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আমি এখানে বিলাতি ধনে পাতা ব্যবহার করছি, আপনারা চাইলে দেশি ধনে পাতাও ব্যবহার করতে পারেন। এবার সবটা আমি ভালো মতো মেখে নিচ্ছি। বন্ধুরা, আরও একটা কথা বলে দিই, এই সবটা কিন্তু ভালো মতো মেখে নিতে হবে। আমার ভালো মতো মাখা হয়ে গেছে, এবার আমি ওভেনে একটি কড়াইয়ের মধ্যে সবটা দিয়ে দিলাম। এবার ওই মশলাটা ধুয়ে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। আপনাদের আরও একটা কথা বলে দিই, অনেকেই আছে টিফিন বক্সের মধ্যে দিয়ে গরম জলে ভাপা বসায়, কিন্তু আমি এখানে টিফিন বক্স ব্যবহার না করে কড়াইয়ের মধ্যেই ভাপা বসালাম। আর এই ভাপা হওয়ার জন্য আমি 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, আর ভিতরের বাষ্প যাতে বাইরে বেরিয়ে না আসে এই জন্য লঙ্কার একটি বোটা দিয়ে আমি ছিদ্রটি বন্ধ করে দিলাম। বন্ধুরা, আমি 5 মিনিট পর রান্নায় ফিরে আসলাম, আর ঢাকনা খুলে দেখছি আমার কাচকি মাছের তেল ভাপা একদম তৈরি হয়ে এসেছে। তাহলে বন্ধুরা, আর বেশি দেরি না করে আপনারা এই রকম পদ্ধতিতে বাড়িতে তৈরি করে খান, দেখবেন বেশ ভালো লাগবে। এবার এই ভাপা নামানোর আগ দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার কাচকি মাছের তেল ভাপা রেসিপি হয়ে এসেছে, এবার আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার আজকের 5 মিনিটের কাচকি মাছের তেল ভাপা রেসিপি একদম তৈরি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপির ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই রেসিপির ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনাদের বিভিন্ন আত্মীয়দের সাথে শেয়ার করবেন, আর আমার থেকে আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, আপনারা আর বেশি দেরি না করে এই কাচকি মাছ বাড়িতে এনে এরকমভাবে রেসিপি তৈরি করে ফেলুন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।